আমাদের আরো দুটো বিষয় সুখ কোথায়, স্বাভাবিকভাবেই এর সঙ্গে আর একটি প্রশ্ন যুক্ত হয়, সুখ কিভাবে পাওয়া যায়, কোথায় এবং কিভাবে পাওয়া যায়। স্বামী বিবেকানন্দের একটি কবিতা আছে, নাচুক তাহাতে শ্যামা, তাতে আমাদের মানুষের স্বাভাবিক চাহিদা কি সেটি সুন্দরভাবে কয়েকটি পঙ্ক্তিতে তুলে ধরেছে। সেই পঙ্ক্তির মাঝে একটি লাইন, সুখ তরে সবাই কাতর, কেবাসে পামর দুঃখে যার ভালোবাসা, সুখে দুঃখ অমৃতে গরল, কণ্ঠে হলাহল তবু নাহি ছাড়ে আশা। এইটি মানুষের চিরকালের প্রবৃত্তি, সুখ চায়। কেমন সুখ চায় তার বর্ণনা তার প্রথম কয়েকটি পঙ্ক্তি দিয়েছেন, যে সুখ মানুষ চায়। লিখছেন, দেহ চায় সুখের সঙ্গম, চিত্ত বিহঙ্গম সঙ্গীত সুখার ঘাট, মন চায় হাসির হিন্দোল, প্রাণ সদা লোল যাইতে দুঃখের পাঠ, ছাড়িহীন শশাঙ্ক ছটা কেবা বল যায় মধ্যাহ্ন তপন জ্বালা, প্রাণ যার চন্দ্র দিবাকর স্নিগ্ধ শশধর সেও তবু রাগে পারে। এই আমাদের চাহিদা, এবং সেই চাহিদাটি কি সেটিও সুন্দরভাবে লিখেছেন। চাহিদার মধ্যে শেষকালে লিখেছেন এই কথাটি, সুখে দুঃখ অমৃতে গরল কণ্ঠে হলাহল, সুখ ভোগ করতে গেলে দুঃখকে বরণ করতেই হয়। অন্য জায়গায় স্বামীজি দিচ্ছেন, সুখ আসে মানুষের কাছে দুঃখের মুকুট মাথায় দিয়ে। যখনই সুখকে আলিঙ্গন করতে যায় সেই মুকুটের কাঁটা আমাদের বিদ্ধ করে। অমৃত ভেবে যা পান করি সেটি হলাহলে পরিণত হয়ে যায়, বরল হয়ে যায়। এতদ সত্ত্বেও মানুষ ভাবে যে সুখ নিশ্চয়ই পাব, এই জীবন থেকে এই জগৎ থেকে নিশ্চয়ই সুখ পাব, কোথা থেকে পাব তখনও বোঝে না, চেষ্টা চালিয়ে যায়। শেষ পর্যন্ত চেষ্টা করতে করতে সুখের সন্ধান যখন পায়, তখন কবির ভাষায় তিনি বলেন, সুখ আত্মত্যাগে, সুখ আত্মনিবেদনে, সুখ সেবায়, সুখ পূজায়, সুখ নুনের পুকুরে সাগরে মেশায়। এ হল ঠিক ঠিক সুখ। তার আগে পর্যন্ত যে সুখ, সেই সুখ আসে আর চলে যায় বিদ্যুতের মতো, ক্ষণ প্রভাব প্রকাশনে বাড়ায় মাত্র আধার প্রতীকের খাদিতে। একটু সুখ এলো, তারপরে তার অবসান ঘটল, দুঃখ আবার সুখ এলো, আবার দুঃখ। এই সুখ দুঃখের দোলায় তুলতে তুলতে মানুষের জীবন চলে। কেন এমনটি হয়? আমরা তো সুখ খুঁজছি, কেন সুখ পাচ্ছি না? তার কারণ হচ্ছে আমরা ঠিক সুখটি কোনখানে থাকে জায়গাটি বুঝতে পারি না। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত ছোট্ট একটি কবিতা যার নাম মোহ, সেখানে দিচ্ছেন আমাদের অবস্থা, নদী নেপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, নদীর ওপার
অসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। মনে করি বাইরে কোথাও সুখ আছে, আমার কাছে নাই, আমাকে কোথাও বাইরে থেকে সুখকে ধরে আনতে হবে। তার জন্য বিস্তর ছোটাছুটি করি। কেন করি ছোটাছুটি? উপনিষদকার বলছেন যে যখন মানুষকে তৈরি করলেন, ঈশ্বর যখন মানুষকে তৈরি করলেন, তার জন্য একটু হিংসা হয়েছিল। হিংসা হয়েছিল বলে তিনি যেন মানুষের ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করে সৃষ্টি করলেন, তারপরে বাইরের জগতের দিকে আমাদের সমস্ত দৃষ্টি চলে গেল। বলছেন পরাঞ্চি খানি ব্যাখ্যণত স্বয়ম্ভু তসমাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন। এই জন্যই ভেতরের দিকে কেউ তাকাচ্ছে না, চোখ বাইরের দিকে খুঁজছে, বাইরের জগৎ দেখছে, কান বাইরের দিকে খোলা, বাইরের শব্দ শুনছে, সবকিছু বাইরের থেকে আহরণ করছে, এবং তারপরে তার জীবনটি ব্যতিগ্রস্ত হয়ে উঠছে। ঠিক যার প্রত্যাশায় ছুটছে সেই ছোটাটি সার হচ্ছে। কিন্তু কোন কোন বুদ্ধিমান ব্যক্তি কশ্চিত ধীরা হওয়া, কোন কোন বুদ্ধিমান ব্যক্তি এই ছোটাছুটি দেখে বুঝেছেন যে এর দ্বারা হবে না, তারা তখন চোখটি বন্ধ করলেন। কশ্চিত ধীরা প্রত্যগাত্মান আবৃত্ত চক্ষুর অমৃতত্ব ইচ্ছন। তারা বুঝলেন যে অমৃতত্ব লাভ করতে গেলে চিরকালের সুখ, যাকে আত্যন্তিক সুখ বলে, সে আত্যন্তিক সুখ লাভ করতে গেলে আবৃত্ত চক্ষু হতেই হবে। অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে, চক্ষু হচ্ছে একটি উপলক্ষ মাত্র, চক্ষুকে উপলক্ষ করে বলছেন সমস্ত ইন্দ্রিয়গুলিকে এবারে ভিতরের দিকে ঢোকাতে হবে, বাইরের খোঁজার থেকে এবারে নিজের ভেতরের দিকে খুঁজতে হবে। এবং এই কথাগুলি শুনে মনে হবে যে ঠিক আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে তো মিলছে না। কারণ একটু আগেই যে বলছিলাম যে সুখ আত্মত্যাগে, ত্যাগ মানে তো ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়ে সুখ কোথায়? সব তো চলেই গেল, ধরে রাখতে পারলে তবে তো সুখ, তুমি ছেড়েই দিলাম, সুখ কোথাতেই পাবো? এইটি বুঝবার জন্য যারা এই এই মতে বিশ্বাসী, বিশেষ করে যে সুখ শুধুমাত্র এই জগৎ থেকে পাওয়া যায়, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় থেকে পাওয়া যায়, তাদের কথা একটু আলোচনা করে দেখে নিই। তাদের প্রধানত পাশ্চাত্য দর্শনের ভাষায় বলা হয় হিডনিজম, বাংলায় শ্রেয়বাদী বলে। তারা ভোগ সুখকেই জীবনের চরম লক্ষ্য ঠিক করে। তারা বলেন মানুষের জন্ম সুখ এবং দুঃখ থেকে মুক্তি, এই হল মানুষের জীবনের একমাত্র বাঞ্ছিত বস্তু। এটি জন স্টুয়ার্ট মিলের মন্তব্য। এরকম বলছেন সুখ এবং দুঃখ থেকে মুক্তি জীবনের একমাত্র বাঞ্ছিত বস্তু। এতদিন পর্যন্ত কারোর কোনো বিরোধ নেই, কারোর মধ্যে কোনো বিরোধ নেই। কিন্তু যারা শুধুমাত্র বিষয় ভোগ করে সুখ পেতে চান, তাদের সঙ্গে বিরোধ আরম্ভ হচ্ছে। যারা আবৃত্ত চক্ষু হচ্ছে তাদের, আমরা তাদের পরে আসবো। এখন এই যে এতক্ষণ যে সুখ সুখ করছি আমরা, সুখে যদি সংজ্ঞা নির্ধারণ করতে বলা হয় আমরা কিন্তু খুব বেকায়দায় পড়ে যাবো। সুখ কি তা বুঝি? যেমন একটা অবস্থা, যে অবস্থা থেকে আর নড়তে ইচ্ছা করে না, এটা মোটামুটি বুঝি সুখের অবস্থাটা কি হবে। কিন্তু যদি বলে সুখের সংজ্ঞা দিন, তাকে বলে সুখ, তাহলে কিন্তু সেটি নির্ধারণ করা বড় কঠিন ব্যাপার হয়ে যায়। মরিস মেটারলিন বলছেন যে তার এক বন্ধু একদিন বললেন যে সে তার মেয়েকে, ছোট্ট মেয়েকে সুখ কি তা বোঝাচ্ছে। অনেকক্ষণ ধরে তিনি মেয়েটিকে সুখ কি তা বোঝালেন, নানাভাবে বলার পর জিজ্ঞেস করছেন যে বুঝলে তো মা কি বললাম? বলে হ্যাঁ মা, তোমার এই ব্যাখ্যাটুকু বাদে সবটা বুঝে নিয়েছি আমি। ওই সুখের ব্যাখ্যাটুকুই বোঝা যাচ্ছে না, এটি কঠিন ব্যাপার সেটি। কারণ কি বস্তুটা কি সেটি সঙ্গে ধারণা মাঝে আছে, কিন্তু সেটিকে ভাষা দিয়ে প্রকাশ করা মুশকিল। ভাষা দিয়ে প্রকাশ করা মুশকিল হলো আমরা কিন্তু চাইছি এমন একটি অবস্থা, যে অবস্থাতে আমাদের মধ্যে আর কোনো রকম দুঃখের লেশ মাত্র
মাত্র থাকবে না, এটা বুঝিয়ে আমরা সেটি সুখ করে। এবং এই সুখের অনুসন্ধান করতে গিয়ে জীবনের শেষ প্রান্তে এসে দুজন মনীষীর যে উক্তি, সেই উক্তিটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। ইংরাজি সাহিত্যের দিকপাল লর্ড বায়রন এই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় থেকে সুখ পাওয়ার জন্য যত রকমের চেষ্টা সব রকমের চেষ্টা করেছেন, করে জীবনের শেষ প্রান্তে তার ঘনিষ্ঠ বন্ধুর কাছে স্বীকারোক্তি করলেন যে সারা জীবন সুখের জন্য বহু চেষ্টা করেছি কিন্তু সব সুখ তো 3 ঘন্টা মাত্র সুখ আমি পেয়েছি, সারা জীবন ধরে চেষ্টা করে মাত্র 3 ঘন্টা সুখ আমি পেয়েছি। আরেকজন, তার নাম হচ্ছে খলিফা, তিনি নামটা কেটে আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমান, 1891 থেকে 1961 খ্রিস্টাব্দ জীবৎকাল, তিনি কিছু কথা বলছেন তার জীবন সম্বন্ধে। এরকম লিখছেন, প্রায় 50 বছর ধরে রাজত্ব করেছি, যুদ্ধে জয়লাভ করেছি, শান্তি প্রতিষ্ঠা করেছি, প্রজাদের ভালোবাসা পেয়েছি, শত্রুরা আমাকে ভয় করেছে, মিত্ররা সম্মান করেছে, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য যেন ধন সম্পদ সম্মান ক্ষমতা আনন্দ সবাই অপেক্ষা করে থেকেছে, কোনো জাগতিক আনন্দের অভাব কখনো ঘটেনি। এই অবস্থায় সত্যি করে বিশুদ্ধ সুখে কাটানো কতগুলি দিন আমার ভাগ্যে জুটেছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আমি রেখেছি এবং সেই দিনের সমষ্টি হল মাত্র 14। দিনের সমষ্টি মাত্র 14, 50 বছরের অভিজ্ঞতা বলছেন। তারপরে বলছেন, হে মানুষ, এই জগতের উপর ভরসা রেখো না। তিনি যে জগতের উপর ভরসা করে সুখ পেতে চেয়েছিলেন সেই জগতের উপর ভরসা রাখতে নিষেধ করছেন তার সারা জীবনের অভিজ্ঞতার পরে। এবং এই যে সারা জীবনের অভিজ্ঞতার পরে তাদের এই স্বীকারোক্তি, এতে আমাদের শিক্ষা হওয়া উচিত, কিন্তু আমরা তো সহজে শিখতে চাই না, নিজে না ভুগলে আমাদের শিক্ষা লাভ হয় না। প্রকৃতি মা খুব যত্ন করে আমাদেরকে শেখান, আপাতত দৃষ্টিতে আমাদের কখনো কখনো মনে হয় যে প্রকৃতি মা আমাদের উপরে যেন অন্যায় কিছু অত্যাচার করছেন, আমার যেরকম সুখে থাকার কথা তা না দিয়ে আমাকে দুঃখে রাখছেন, আমার ঠিক বিচার তিনি করতে পারছেন না। কিন্তু এইটি শাস্ত্রকারদের অভিমত, যারা তত্ত্ব উপলব্ধি করছেন তাদের অভিমত এই যে প্রকৃতির কাজ হল প্রতিটি মানুষকে হাত ধরে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে তাকে সেই জায়গায় পৌঁছানো যেখানে পৌঁছে সে দেখে এই জগৎ থেকে সুখ পাওয়া যায় না, সুখ পেতে গেলে তার স্বরূপকে উপলব্ধি করতে হয়, তার স্বরূপটি সে ভুলে গেছে এবং স্বরূপটি ভুলে গিয়ে সে নিজেকে একটি ছোট্ট আমিতে রূপান্তরিত করেছে, যে আমিটিকে শ্রীরামকৃষ্ণ বলতেন কাঁচা আমি, সেই কাঁচা আমিতে রূপান্তরিত করেছে এবং এই কাঁচা আমির জন্যই যাবতীয় যন্ত্রণা। কাঁচা আমি যতক্ষণ থাকে ততক্ষণ যন্ত্রণার শেষ নাই। শ্রীরামকৃষ্ণ খুব সাধারণ উদাহরণ দিয়ে দিয়ে বোঝাতেন, উদাহরণ দিয়ে বলছেন, দেখো গরুতে সারা জীবন হাম্বা হাম্বা করে, আমি আমি করছে, তার জন্য তার কত কষ্ট, রোদ বৃষ্টি মাথায় করে লাঙল টানতে হচ্ছে, কত রকমের বোঝা বইতে হচ্ছে, গাড়ি টানতে হচ্ছে, এই করে করে সারা জীবন কেটে গেল, মরে গেলে ওরে হাই নেই, চামড়াটা ছাড়িয়ে নিয়ে ঠাক বাজানো হচ্ছে, প্রবল বেগে তার উপরে আঘাত করা হচ্ছে, জীবন্ত অবস্থায় লাঠির বাড়ি খেয়েছে, মরে যাওয়ার পর চামড়া তো লাঠির বাড়ি খাচ্ছে, তখন সে তার আমি আমি স্বর ছাড়ছে না। তারপর যখন শেষ পর্যন্ত নারী কুড়িগুলো দিয়ে তাঁত তৈরি করলো, তন্দুরির হাতে করলো,
তখন প্রতিবার আঘাত হচ্ছে, তখন সে আমি ছেড়ে তুমু তুমু বলছে, তুমি তুমি বলছে। এই তুমিটি হচ্ছে তার আসল স্বরূপ। তাহলে আমি আর তুমি দুটি কি সত্তা? বলে না, দুটি সত্তা নয়, সত্তা একটি। সেই সত্তাটি যেন দুটি ভাবে ভাব হয়েছে, ভাব বলে অহংকার অজ্ঞানের জন্য, অজ্ঞানের জন্য অহংকার, অহংকার থেকে এইরকম ভাব, এবং সেই ভাব থেকে যাবতীয় যন্ত্রণা। তাহলে কি করতে হবে? না, তার অজ্ঞানটিকে দূর করতে হবে, যার জন্য যন্ত্রণা সেইটিকে দূর করতে হবে। যে কোনো ভালো চিকিৎসকের কাছে কেউ যদি অসুখ নিয়ে যায়, ভালো চিকিৎসক তার অসুখের লক্ষণ দেখে চিকিৎসা করেন না, তিনি অসুখের কারণটা প্রথম বার করেন, বার করে সেই কারণটিকে দূর করে দেন। আর কারণ দূর করলে আপনা আপনি অসুখটা সেরে যায়। সেরকম যারা ভালো তত্ত্ব বোঝেন, তারা মানুষকে সেই জন্য সেই পথটি বাদে দেন যে পথ ধরে গেলে পড়ে তার যেটি প্রতিবন্ধক, সুখ লাভের প্রতিবন্ধক, সুখ লাভের পথে বাধা যেটি, সেই বাধাটি সরে যায়, অপসারিত হয়। সেই যে বাধা, তার নাম অজ্ঞান। সেই অজ্ঞান যাতে নাশ হয় তার জন্য তারা ব্যবস্থা করে দেয়। কি করে অজ্ঞান নাশ হবে? একটা আছে বিচারের পথ। বিচারের পথে যদি সাধকের সেরকম ভেতরে মানসিক জোর থাকে, তিনি বিচার করবেন, এই যে জগৎটাকে দেখছি, এই জগতে সব কিছুই অনিত্য, যারই নাম আছে যারই রূপ আছে তাই অনিত্য, নাম রূপাত্মক সমস্ত বস্তুই আজ আছে কাল নাই। নচিকেতার মতো ছোট্ট ছেলেটি যমুনাজের কাছে যখন গিয়ে হাজির হয়েছে, গিয়ে জিজ্ঞাসা করছে আত্মতত্ত্ব, আসল স্বরূপের কথা জানতে চাইছে, অজ্ঞান থেকে মুক্তি পেতে চাইছে, তবে যমুনাজ তাকে পরীক্ষা করতে চেয়েছে। পরীক্ষা করার জন্য বলেছেন, দেখো এই প্রশ্ন খুব কঠিন প্রশ্ন, এর উত্তর দেবতারাও অনেকে জানেন না, এই প্রশ্নের উত্তর তুমি জানতে চেয়ে বরং তার পরিবর্তে তুমি পৃথিবী থেকে এসেছ, পৃথিবীর মানুষ যা চায় তাই তোমাকে বহু বহু গুণ বেশি দিচ্ছি, এই হাতি ঘোড়া অমুক যাবতীয় বক্ষ বস্তু দিচ্ছি, আর সব থেকে বড় কথা তুমি যতদিন বাঁচতে চাও ততদিন বাঁচার জন্য তোমাকে পরমায়ু দিচ্ছি। আপাতদৃষ্টিতে নচিকেতা ছেলে মানুষ, কিন্তু বুদ্ধিতে সে কিন্তু বেশ জ্যেষ্ঠ। সে যমরাজের কথা একটি মাত্র শব্দ দিয়ে কাট, দুটি মাত্র শব্দে কাটলেন, কাটল, বললেন সো বাবা মর্তস্য, এই যা কিছু মরণশীল যা কিছু মর্তে সেগুলি আগামীকাল আছে কি নাই সে সম্বন্ধে কোন স্থিরতা নাই, সো বাবা মর্তস্য। সুতরাং হে অন্তক, হে মৃত্যু, হে যমরাজ, তুমি যা আমাকে দিতে চাইছো এগুলি সবই আজ আছে কাল নাই অবস্থায়, আর আমার পরমায়ু তুমি বলেছো যতদিন খুশি চেয়ে নিতে পারি, তার মানে পরমায়ুর আমার অবশ্যই শেষ হবে, আমি চিরকাল বাঁচবো না, সত্যি কথায় একদিন না একদিন তোমার কাছে আসতেই হবে। সুতরাং তোমার এই সমস্ত নৃত্যগীত বাহন টাহন যা দিতে চাইছো তোমারই থাক, তবই বাহা তব নৃত্যগীত, এই তোমার বাহন, তোমার নৃত্য, তোমার গীত যা সব তোমার কাছেই থাক, আমি সেই অজ্ঞানের উপায়টি জানতে চাই, আমার স্বরূপটি জানতে চাই। এইরকম দৃঢ় মানসিকতা যারা, তার বসে বসে বিচার করে যে এই যে জগতের বিষয়গুলি পেছনে আমরা ছুটছি সুখের জন্য, সেগুলি কি সত্যি আমাকে সুখ দিতে পারছে? অভিজ্ঞতা তো সকলেরই অল্প বিস্তর হয়ে গেছে, একেবারে যারা খুব বাচ্চা তাদের সামনে একটা রঙিন জগৎ থাকে, অনেক গোলাপি স্বপ্ন তাদের কাছে থাকে, যত বয়স বাড়ে বাস্তবের সঙ্গে ধাক্কা খেতে খেতে বোঝে যা চাই আর যা পাই তার মধ্যে একটা ফাঁক সবসময়ই থেকে যায়, কিছুতেই যা চাই তা হয়তো পূরণ হয় না, যদি বা পূরণ হয় পূরণ হওয়ার পর পরই আবার তার চাহিদা বেড়ে যায়। আজকে আমার যা চাহিদা আছে সেটি যদি পরিপূর্ণভাবে পূরণ হয়ে যায় কালকে চাহিদার পরিমাণ বাড়বে, এবং এই করে বাড়তে বাড়তে আমি যত চাই তত চেয়ে চেয়ে তত পেয়ে পেয়ে চাওয়া মোর পাওয়া মোর শুধু বেড়ে যায়, আর চাওয়া পাওয়া যত বাড়তে থাকে তত আমার ভেতরে সুখটি ছড়িয়ে যেতে থাকে, সুখের ভাব কিছুতেই আসতে চায় না।
তার কারণ আমরা তুলনা করি তখন যে আমার এত আছে ওর অত আছে, আমার কেন ওখানে হবে না। আমার মনে হয়েছে একদিন স্কুলে কিভাবে শিক্ষকতা করেছিলাম, রুটিন করে দেওয়ার পরে ক্লাস রুটিন তৈরি করার পরে মাস্টারমশাইদের মধ্যে কেউ কেউ দেখতাম নিজের ক্লাসগুলো দেখার আগে অন্যের ক্লাসগুলো দেখে নিতেন, আগে গুনে নিতেন তারা কটা ক্লাস পেয়েছে সপ্তাহে, আমি কটা ক্লাস পেয়েছি গুনে। তার প্রথম কাজই হচ্ছে আমার ক্লাস বেশি করলো কিনা দেখা, অন্যের তুলনাতে তিনি কী কী সাবজেক্ট পেলেন আমি কী কী সাবজেক্ট পেলাম তুলনা করছেন। তিনি শিক্ষকতা করতে এসেছেন, তিনি যা জানেন সেই বিষয়ের উপর তাকে পড়াতে হবে সত্যি কথায়, কিন্তু তার একটা অদ্ভুত রকমের প্রতিযোগিতাসুলভ মনোভাব, একটা অদ্ভুত রকমের তুলনা করার ভাব যে ওকে এইরকম সুবিধা দেওয়া হচ্ছে আমাকে কেন দেওয়া হচ্ছে না, এইরকম ভাব এইটি সুখকে কুলে কুলে খেয়ে নেয়। এটা বলে স্পর্ধা, প্রতিযোগিতা, পারস্পরিক প্রতিযোগিতা চলছে আরো কি করে ওর থেকে বেশি পায়, ওর থেকে ওকে কি করে টপ পেয়ে যাবো, ও যা পাচ্ছে তাতে আরো বেশি কি করে পাবো, আমার নিজের যা আছে তাই হয়তো যথেষ্ট কিন্তু অন্যেরটা দেখে আমার চোখ কাটাচ্ছে কেন আমার অতখানি হবে না। আর সঙ্গে সঙ্গে অসুয়া আসছে, ঈর্ষা আসছে, কি করে তাকে নামানো যায়, ফলে সমস্ত চিন্তাটা চলে যাচ্ছে অপরের জন্য এবং অপরের জন্য চিন্তা করতে গিয়ে নিজের দিকে তাকানোর সময় থাকছে না, আর নিজের দিকে না তাকানোর জন্য ভেতরের যে সুখ ভেতরের যে শান্তি সেটি আস্তে আস্তে বিঘ্নিত হতে থাকছে। যত বেশি আমরা বাইরের দিকে তাকাচ্ছি তত বেশি ভেতরটা খালি হচ্ছে, আর যত বেশি বাইরের সুখের উপকরণ পাচ্ছি তত বেশি তাতে আসক্ত হয়ে গিয়ে ভিতরের যে সুখের উৎস সেই উৎসটি শুকিয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু কিছু করতে পারছি না, এই একটা অসহায় অবস্থার মধ্যে আমরা পড়েছি। তাই শাস্ত্রকাররা বলেন যদি সুখ লাভ করতে চাও সবার আগে অভ্যাস করো সন্তোষ। ধর্মপদে দেখুন সেখানে বলছে সন্তোষের কথা, সৃষ্টি মা বেশ কবিতার ছন্দে বললেন, বললেন সর্বের সমান পুণ্যায় সন্তোষের সমান অন্যায়, যা আমার আছে আমি তাকেই সন্তুষ্ট, এবং এই সন্তোষ যদি থাকে তাহলে সুখের অভাব হয় না। রাজা রসু গল্পের কথা সকলের মনে আছে, সুকুমার রায়ের বিখ্যাত কাহিনী রাজা রসু, একটা স্কুলে পাঠ্য ছিল নাহলে অনেকে পড়েছেন, সেই রাজার তো কোনো কিছু অভাব ছিল না, সম্পদ ছিল, লোকজন ছিল, তার যত রকমের সুখের উপকরণ লাগে হুকুম করার মতো এসে হাজির হয়েছে, কখনো হুকুমও করতে হয়নি এসে হাজির হয়েছে, কিন্তু রাজার কি এক বিষম অসুখ হলো, কিছুতেই আর কাজে মন বসে না, রাত্রে এসে রাজধানীতে থাকেন কিন্তু কখনো তার নিজ রাজসভাতে তিনি বসছেন না, রাজ্য যখন চলছে না সবাই খুব চিন্তিত, রাজা খালি বলেন বিষম অসুখ বিষম অসুখ। যত কবিরা যত বৈদ্য যত ছিলেন সকলে এলেন কিছুতেই তার অসুখ আর দূর করতে পারছেন না, এখানে সেখানে লোক যাচ্ছে যত রকমের মত সব মত জানছেন অসুখ দূর করার। শেষকালে এক সন্ন্যাসী ঠাকুর এসে বললেন যে আমি একটা অসুখের কথা বলতে পারি, যদি জোগাড় করতে পারেন তারপরে নিশ্চিন্ত রাজা অসুখ ছেড়ে যাবে। বলে কি যে অসুখ, অসুখটা একটু কঠিন বাবা। বলে কিরকম বলুন না। বলে যে এমন কোন লোক যদি পান যার এতটুকু ভেতরে দুঃখ বোধ নাই সবসময় সুখে আছে, সেই লোকের গায়ের জামা যদি একটা নিয়ে আসতে পারেন আর যে রাজাকে পড়ান আর তার ব্যবহার করার তোষকটা যদি একবার নিয়ে এসে রাজাকে শোয়াতে পারেন অবশ্যই রাজার ঘুম হবে, এই যে ঘুম হচ্ছে না বলছেন অসুখ এত হচ্ছে অবশ্যই সেরে যাবে, রাজ্যময় বুঝ চলে গেল সেই রকম লোকের খোঁজ করতে করতে। দেখলো এক জায়গায় একটি লোক খুব হাসছেন এবং হাসাচ্ছেন, একজন ক্লাউন সার্কাসের একজন জোকার হাসছেন হাসাচ্ছেন, ফলে এই লোক তো সুখে আছে, এত বেশ লোককে হাসছে নিজে হাসছে লোককে হাসাচ্ছে তো কোনো দুঃখ নাই। যখন তার সঙ্গে অন্তরভাবে কথা বলতে পারে সে বলে কেউ বললো আমার দুঃখ নাই, এই হাসি শুধু বাইরের হাসি, নিজের পেট চালানোর জন্য অর্থ সংগ্রহের হাসি, ভেতরে আমার বহু দুঃখ বহু যন্ত্রণা, বলে সে কথা বলতে বলতে চর্চা করে কেটে ফেলবে করলো না। আর এক লোকের কাছে গেলে তাহলে সে বেশ আনন্দে হাত পেরে দিচ্ছে নাচছে বলে এই লোকটিকে পাওয়া গেছে, সব পাড়া লোকের বলে নাম সাহেব বললো কি সুবিধা নয় এখন মদের ঝোঁকে আছে এরকম দেখছেন, যে নেশাটি কেটে যাবে সেই লোকের চেহারাই অন্যরকম হয়ে যাবে, ভয়ঙ্কর নিষ্ঠুর পুরো প্রকৃতির লোক,
করবে না, ছুটে সে নাই। অবশেষে মন্ত্রী বললো যে কেউই খুব কাজের লোক নয়, আমি নিজেই খোঁজ করবো। মন্ত্রী গিয়ে খুঁজতে খুঁজতে একটি লোকের সন্ধান পেল, গাছতলায় বসে আছে, আপন মনে কি দেখছে, কি করে আসছে। সেই লোকটির মতো যে লোকটির কথা আমরা কথা বলতে পাই, রাস্তা দিয়ে যাচ্ছে, ছেলেরা সব কিল মারছে, গা দিয়ে দরদর করে রক্ত পড়ছে, সে খুব হাসছে, কেয়া মজা কেয়া মজা করে। সেই রকম একটি লোক গাছতলায় বসে আছে। তার কাছে যে মন্ত্রী জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি কি করো, কি আর করি, এখানে বসে আছি, সকালে সেখানে বসে আছি, বলে কি দেখছো, না প্রকৃতির কত রকম রূপ দেখছি, রং পাল্টাচ্ছে, দিন সকাল থেকে রোদ উঠছে, রোদ চলে যাচ্ছে, ছায়া হচ্ছে, সব দেখছি বসে বসে। বলে দেখছো, বলে খাও কি করে, বলে যেদিন খাওয়া যাবে সেদিন খাই, যেদিন জোটা আছে খাই না, আর যেদিন জোটা আছে তো আমি মজা আর কষ্টই করতে পারবো না, খাওয়া ঢুকলে বরং হাত ধোয়া মুখ ধোয়া নিচ্ছে ব্যাপার থাকে, আরো কিছুই করতে পারে, ব্যস্ত বসে আছে, আনন্দেই আছে। তখন মন্দিরের লোকটি সবচেয়ে সাধারণ আছে, কখনো দুঃখ হয় না, বললো ভাই তোমার জামা দেবে, কত দাম দাও, তুমি যা দাম দাও সব দেবো। বলে জামা সে আবার কি বস্তু করে, খায় না মাথায় গেছে, সে জামা দাঁড়িয়ে তাকে জানিয়ে কোনোদিন আমার জামার নাম শুনে এসব শুনে কোথায় দোষো দোষো কবার কি, আমি তো এইখানে দেখি গাছপালা দিয়ে কখনো ওইখানে বৃষ্টি পড়ে বাড়া দিয়ে কিছু দেখি, ওসব নাই। মন্ত্রী হতাশ হয়ে উঠেছিল, একটা লোক যদিও পাওয়া গেল সুখী লোক, কিন্তু জামাও পাওয়া গেল না, পোশাকও পাওয়া গেল না। রাজাকে এসে বললো যে এরকম অবস্থা। রাজা শুনে তার ব্যাপারটা বুঝতে পারলেন, বললেন যে তোমরা সবাই নির্বোধ, তোমাদের কারো দ্বারা হবে না, আমার অসুখ সেরে গেছে, বুঝেছি আমি কি হয়েছে, আমি কাল থেকে সভাতে বসবো, আর সভাতে কোন শব্দ করলে মন ঘুরিয়ে দেবো। অর্থাৎ এইবার রাজা বুঝতে পারলেন যে তার সুখের অভাব কি হচ্ছে, সন্তোষের অভাব বশত। ওই লোকটি সন্তুষ্ট, যা আছে তাতে সন্তুষ্ট, তাই তার সুখের অভাব নেই, অতএব সন্তোষ হচ্ছে সুখের নিরা। এইটি এক নম্বর কাজ, যারা সুখ পেতে চান সন্তোষ অভ্যাস করতেই হবে। মা ঠাকুরের জীবনে দেখি, মা ঠাকুর বলছেন যখন দক্ষিণেশ্বরে ছিলাম একটা পটপটে মাদুর ছিল আর পাট ভরা তুলো ছিল, পাটের ফেসো ভরা একটা বালিশ ছিল, তুলো ছিল না, পাটের ফেসো ভরা বালিশ মাথায় দিয়ে সেই পটপটে মাদুর উপরে শুয়ে যেমন ঘুমাতাম, উদ্বোধনে যখন শরৎ ভরা তার জন্য খাটের ব্যবস্থা করেছেন, গদির ব্যবস্থা করেছেন, বালিশের ব্যবস্থা করেছেন, ওই তখনও সেই রকমই ঘুমাচ্ছি, তখনও সন্তোষের অভাব হয়নি। যখন যে অবস্থায় আছেন সন্তুষ্ট চিত্তে আছেন। শ্রী ঠাকুরের মহাসমাধির পর যখন মা ঠাকুর গেলেন আমার পুকুরে, ঠাকুর তাকে বলেছিলেন কখনো কারো কাছে হাত ঠিক করবে না, আর বলেছেন সাপ গুনবে সাপ ভাত খাবে। ঠাকুর যদি বলতেন যে একটা নুন টুন কিনবে তাও হতো, ঠাকুর সেটি বলেননি, ফলে সত্যি সত্যি নুন কেনার মতো পয়সা ছিল না, এমন কিনা হয়েছে সত্যি করে চাল সিদ্ধ এবং শাক সিদ্ধ খেতে হয়েছে, একটা নুনও জটেনি তেলও জটেনি। ঠাকুর যেহেতু বলছে শাক পাত করে লিটারেটলি তাই হচ্ছে ঘটনাটি ঘটেছে। মা কিন্তু তাতে এতটুকু দুঃখিত হননি, দুশ্চিন্তাগ্রস্ত হননি, কোনো অভিযোগ করেননি। সেই অবস্থায় এমন গেছে তখন যে কাপড়ে সেলাই করার মতো অবস্থা নাই, গিট দিতে হয়েছে, বাদ করে সেলাই করলে ছিঁড়েছে, গিট দিয়ে দিয়ে করছেন। সেরকম অবস্থাতে কলকাতার ভক্তরা কোনো খবর পাচ্ছেন না, মায়ের মহা শ্যামা সুন্দরী দেবী একদিন এসছেন, এসে মেয়ের এরকম দুরবস্থা দেখে বড্ড কষ্ট পেয়েছেন, তারও অবস্থা ভালো নয়। তিনি বলেন তুই জল আমার সঙ্গে থাকবি, অন্তত আমি যদি তুই চাটি খেতে পাই তুই ওই চাটি খেতে পারবি। মা ঠাকুরের নামা তিনি তো এরকম থাকতে বলেছেন, এখন এখানেই থাকি। এই যে ঠাকুরের উপর নির্ভর করে সন্তুষ্ট চিত্তে থাকা, অত দারিদ্রের মধ্যে অত কষ্টের মধ্যে কখনো মা কিন্তু এতটুকু বিচলিত হননি। কারণ ওই যে সেই ছোটবেলাতে ঠাকুরের কাছে থাকার সময় হৃদয়ে আনন্দের পূর্ণ ঘর বসিয়েছিলেন, সেই ঘরটি থেকে জল এতটুকু কখনো উচ্ছেদে পড়েনি। ওই জন্যই মা ঠাকুর ওই সন্তোষটিকে ধরে রেখেছেন সারা জীবন ধরে, ভেতরের বস্তুকে ধরে রেখেছেন, বলে ভেতরে আনন্দের পূর্ণ ঘর যা আমাদের সকলের ভেতরে আছে। মজা হচ্ছে এই সকলের মধ্যে আমাদের সেই পূর্ণ আনন্দ আছে, এবং সেই আনন্দ আছে বলেই কিন্তু আমরা নিঃশ্বাস ফেলছি, আমরা যা কিছু কাজকর্ম করছি সে আনন্দ স্বরূপ হৃদয়ে আছে বলে, নাহলে পারতাম না করতে। আর এই যে জগতে আনন্দ দেখছি সে আনন্দ ওই এক ভেতরের যে আনন্দ, যাকে ব্রহ্মানন্দ বলি, সচ্চিদানন্দ স্বরূপ তিনি আমার, তিনি ভেতরে আছেন বলে সে আনন্দের আস্বাদন আমরা করছি।
সামান্য মাত্র বেরিয়ে আছে, সামান্য কিন্তু আমরা ভোগ করছি এবং আমরা আনন্দে আছি। সেই ব্রহ্মানন্দের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি না, আমরা নিজেদের চোখে কাপড় বেঁধে বসে আছি, অন্ধকার বলছি, খুব অন্ধকার বলছি, কাপড়টা খুললেই আলো দেখতে পাই, অথবা দু হাত দিয়ে চেপে চোখ ধরে রেখেছি, বলছি উক্তি অন্ধকার কি অন্ধকার, শুধু হাতটা সরালে পড়ি আমরা সেই সুখ পেতে পারি, সেই আনন্দের উৎসব সন্ধানটি পেতে পারি। আমি নয়নে প্রসন্ন বাঁধিয়া বসে আন্ধারে মরিত কানিয়া, আমি দেখি নাই কিছু শুনি নাই, এই যে দেখাশোনা করতে পারছি না, নিজে ইচ্ছে করে অবস্থায় পড়ে রেখেছি। এখন এই অবস্থা থেকে যারা মুক্ত হতে চান তাদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে সন্তোষের অভ্যাস। বাইরের জগৎটা তো নিজের মতো চলবেই, তারপর আমাদের এতটুকু নিয়ন্ত্রণ নাই, আমার ইচ্ছা মতো লোককে পরিবর্তন করতে পারবো না, আমি লোকের কাছে যেমন ব্যবহার চাই ঠিক সেই রকম ব্যবহার ফরমাস দিলে পরে পাবো না। জগতে যে যেমন সংস্কার নিয়ে জন্মেছি আমরা, সেই রকম ভাবেই চলছি, অকারণে মানুষের কাছে অনেক ক্ষেত্রেই হয়তো হেনস্থা হতে হচ্ছে, কোনো কারণ খুঁজে পাচ্ছে না, আমি খুব ভালো ব্যবহার করছি কিন্তু সে খুব হেনস্থা করছে আমাকে, এরকম ঘটনা ঘটেই আমাদের, বোধহয় বাইরের পরিবেশ তো আমাদেরকে দিন রাত বিচলিত করছে, কি করে সন্তুষ্ট চিত্তে থাকবো। এরা বলেন, সাধকেরা বলেন যে বাইরের পরিবেশের উপর তোমার হাত নাই, সত্যি কথায় তোমার নিজের উপর তো নিজের নিয়ন্ত্রণ আছে, তুমি কেন সেভাবে গ্রহণ করছো, তোমার প্রতিক্রিয়া তুমি কি করবে না করো তোমার উপর নির্ভর করছে। যখন সেই লোকটি তোমার কিছু বলছে তুমি সেটি গ্রহণ করবে কি না করবে তোমার উপর নির্ভর করছে। ভগবান বুদ্ধদেবের জীবন দেখিয়ে বলেন যে ভগবান বুদ্ধের কাছে একটি লোক এসে আসা মাত্র প্রচুর গালাগালি আরম্ভ করলো, বহুক্ষণ ধরে বহু গালাগাল দিয়ে তার একবার 14 পুরুষ উদ্ধার করে দিল। বুদ্ধদেব দিব্যি কার বসে আছেন, লোকটি অনেকক্ষণ বলে বলে ক্লান্ত হয়ে গিয়ে বুদ্ধদেবকে জিজ্ঞাসা করছে, মশাই আপনি কি কালা নাকি, এই যে এতক্ষণ ধরে আপনাকে আমি এত মন্দ ভাষায় কথা বলছি, এত ভর্সনা করছি, আপনি কোনো উত্তর দিচ্ছেন না, কোনো প্রতিক্রিয়া নেই আপনার। বুদ্ধদেব সেই শান্ত স্বরে উত্তর দিলেন যে আচ্ছা মনে করুন আপনি যদি আমার জন্য খুব ভালো ভালো কিছু উপঢৌকন নিয়ে আসতেন, আমি যদি সেই উপঢৌকন গ্রহণ না করতাম আপনি কি করতেন? বলে কি করতাম, ফটো করে বেরোতে চলে যেতাম, আমার জিনিস নিয়ে চলে যেতাম, বলে আমি তাই তো করেছি, আপনি যা দিয়েছেন আমি একটাও নিয়ে নিই এখনো পর্যন্ত, ওই যে অতগুলো গালাগাল এত সঙ্গে দিয়েছে পুত্রের একটাও গ্রহণ করেনি, তার মানে কি যে দিল সে নিয়ে চলে গেল। এই ভাবকে আমরা আরোপ করতে পারি, এই মনীষীদের জীবনে যখন আমরা পড়ি তাদের জীবনে যখন অনুশীলন করি আমরা, তাদের এইগুলো আমরা অনুশীলন করতে পারি যে তারা অভ্যাস করেছেন যে কোনো কিছু আমি গ্রহণ করবো না, আমি যদি গ্রহণ না করি কার সাধ্য আমাকে সে ঢোকায়, আমাকে তো ঢোকায়, আমি গ্রহণ করি বলেই তো সেগুলি আসছে আমার কাছে, আমরা বাইরের জগতের কাছে নিজেকে খুলে দিই বলেই তো বাইরের জগতের জিনিসগুলো ঢুকছে, আমি যদি না খুলি ঢুকবে কেমন করে তারা। এই নিজেকে নিজের ভেতরে রাখার যে অভ্যাস সেই অভ্যাসটি করতে হয়, এবং সেই অভ্যাস কেমন করে করতে হয় আমরা পরে আসবো, প্রসঙ্গতে অন্য প্রসঙ্গে আসবো। আমরা দেখলাম যে যেগুলি আমাদের প্রতিক্রিয়াগুলি হয় সেই প্রতিক্রিয়াগুলির নাম হচ্ছে ঈর্ষা, প্রতিযোগিতা, দুশ্চিন্তা, ভয়, বিদ্বেষ, মোটামুটি এই কটি প্রতিক্রিয়া আমাদের হয়। যে কোনো ঘটনা যখন ঘটছে আমাদের মধ্যে এই কটি প্রতিক্রিয়া আছে, ঈর্ষা আছে, প্রতিযোগিতার ভাব আছে, দুশ্চিন্তা আছে, ভয় আছে, বিদ্বেষ আছে। কিন্তু আমি যদি সেগুলিকে নিজের ভেতরে না ঢোকাই তাহলে কিন্তু এইগুলি আমাদের মধ্যে কাজ করতে পারে না, এবং কাজ করতে না পারলে আমাদের সুখে বা আমাদের শান্তির অভাব হয় না। যত আমাদের অসুখ বাড়ে, সুখ যত কমে অসুখ তত বাড়ে, তত সেই অসুখ আবার শরীরের উপর পীড়া সৃষ্টি করে। ইদানিং কালে সকলেই স্বীকার করছেন যে মানসিক অবস্থার উপর আমাদের শরীর খুব নির্ভর করে, মানসিক দুশ্চিন্তা থাকলে শরীরের উপর চাপ পড়ে ইত্যাদি এখন সবাই স্বীকার করে নিয়েছেন। সুতরাং সেই কথাটি ভেবে যে আমার শরীর আমার মন বিধ্বস্ত হয়ে যাচ্ছে এর দ্বারা, অথচ আমি কিছুতেই ক্রোধের শিকার হব না, আমি কিছুতেই ঈর্ষার শিকার হব না, আমি কিছুতেই কোনো প্রতিযোগিতায় যাব না, এই ভাবটা আমাদের আনা দরকার আমার নিজের কল্যাণের কথা, অন্যের কল্যাণের জন্য, নিজের জন্য। আমি বুঝতে পারছি যে আমাকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে, বিনাশের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে কেন আমি নিয়ন্ত্রণ করবো না নিজেকে, এইটা আমাকে ভাবতে হবে। আর একটি বড় উৎপাত যা আমাদের আছে তাহলে আমাদের এই আমি আমি কাঁচা আমি যাকে বলে আমি বড় উৎপাত করেছি,
এবং এই আমিটি যত বাড়তে থাকে ততই কিন্তু আমাদের অসুখের পরিমাণ বাড়তে থাকে। আমরা এখানে কথা বলে নিই, বার্টন রাসেল এর কথা বলে নিই, খুব ইন্টারেস্টিং কথা কি বার্টন রাসেল বলছেন, হুয়েভার উইশেস টু ইনক্রিজ হিউম্যান হ্যাপিনেস মাস্ট উইশ টু ইনক্রিজ অ্যাডমিরেশন and to diminish envy. The habit of thinking in terms of comparisons is a fatal one. ওই বলছিলাম যে সবসময় আমার প্রতিযোগিতা একটা ভাব নিয়ে আসছি এবং সবসময় ভাবছি যে ওর বোধহয় বেশি সুখ, ওর বোধহয় বেশি সুখ, এইটা আমাদেরকে দূর করতেই হবে। আর ওই যে একটা ছোট্ট দেবনাম্বীর কাঁচা আমি, সেই কাঁচা আমির ফলে হচ্ছে কি আমরা আমাদেরকে একটা ছোট্ট গন্ডির মতো বেঁধে ফেলছি এবং যত আমরা নিজেদেরকে কর্মের মধ্যে সীমিত করছি তত আমরা সংকুচিত হচ্ছি, আর যত সংকুচিত হচ্ছি তত আমরা সত্যি করি মরমে মরমে মরে যাচ্ছি। স্বামীজি বললেন সম্প্রসারণী জীবন সংকোচনী মৃত্যু, আমরা যত আমার আমিটিকে বাড়াতে থাকি তত আমার সংকোচন ঘটে এবং তত আমরা ধরতে গেলে বেঁচে থেকে মরে যাই, জীবন মৃত অবস্থায় দিন কাটে আমাদের। রবীন্দ্রনাথের ভাষায় স্বার্থ মগ্ন জীবন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানেই বাঁচিতে। এইখানে আমরা একটু বার্টন রাসেল আর একটা কথা বলি, বলছেন বাট ওভার অ্যান্ড অ্যাবাভ দিজ সেলফ সেন্টার্ড কনসিডারেশন ইজ দি ফ্যাক্ট দ্যাট ওয়ান্স ইগো ইজ নো ভেরি লার্জ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড দি ম্যান হু ক্যান সেন্টার হিজ থট অ্যান্ড হোপস সামথিং ট্রান্সেন্ডিং সেলফ can find a certain peace in the ordinary troubles of life which is impossible to the pure egoist. A too powerful ego is a prison from which a man must escape if he is to enjoy the world to the full. A capacity for genuine affection is one of the marks of the man who has escaped this prison of self. নিজের চারিপাশে একটি কারাগার তৈরি করলাম, করে সেই কারাগারে নিজে বন্দি হয়ে গেলাম এবং সেই বন্দি অবস্থা থেকে মুক্তি না হলে কিছুতেই আমরা সুখ লাভ করতে পারি না। জগতে যত ধর্মমত আছে সমস্ত ধর্মমতই কিন্তু মানুষকে শেখাতে চাইছে কি করে সুখ লাভ করতে হয়। বিশেষ করে বেদান্ত তো একেবারে ধরতে গেলে গ্যারান্টি দিয়ে বলছেন, যারা বেদান্তের ঋষিরা যারা এই তত্ত্বগুলি প্রচার করছেন তারা বলছেন যে আমরা এরকম অভ্যাস করে এই পেয়েছি, তোমরাও ইচ্ছা করলে পেতে পারো, এছাড়া অন্য কোনো পথ নাই। একেবারে যেন নিশ্চিত হবে, ধ্রুব নিশ্চিত হবে তারা বলছেন সুখ লাভ করার উপায়টি কি। বলছেন বেদান্তের মূল কথা হচ্ছে এই যে মানুষ মাত্রই, জীব মাত্রই হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ, সৎ চিত এবং আনন্দ স্বরূপ। আমরা একটু যুক্তি দিয়ে দেখলে বুঝতে পারি সত্যি করে আমরা সচ্চিত আনন্দ স্বরূপ কিনা। যুক্তিটি এরকম যে আমরা যা আসলে সেই অবস্থান থেকে সরে গেলে আমাদের খারাপ লাগে, যেখানে আছি সেইখান থেকে সরে গেলে আমাদের খারাপ লাগে, আমাদের অসুবিধা হয়। মাছকে যে মাছ জলে থাকে যে ডাঙায় নিয়ে আসা হয় তার বড় অসুবিধা হয়, সে জলে থেকে অভ্যস্ত, ওই তার স্বাভাবিক অবস্থা। আমাদের যে অবস্থাটি সৎ অবস্থা মানে হচ্ছে চিরকাল টিকে থাকার অবস্থা, এইটা আমার চিরকালের অবস্থা এবং এর জন্যই মৃত্যুর প্রতি আমাদের এত বিদ্বেষ, মৃত্যুর প্রতি আমাদের এত এরকম বোধ যে এই জিনিসটি যেন না আসে কখনো। আসলে আমি তো সৎ স্বরূপ, আমি না হয়ে যাব, আমি কোন পৃথিবীর থেকে মুছে যাব এই ভাবনাটা আনতে পারি না আমরা। এবং যদি কাউকে বলা হয় তুই মরবি, জানলে পরেও সে জানে যে হ্যাঁ মরতে আমাকে হবেই, কিন্তু এই কথাটা কিন্তু স্বীকার করতে পারে না, কারণ সে আসলে স্বরূপত সৎ, সৎ করে সে তার অসত্তার কথা ভাবতে পারে না। সে চিত স্বরূপ মানে জ্ঞানের স্বরূপ, এবং জ্ঞানের স্বরূপ বলি দেখুন আমরা জানতে চাই, আরও জানতে চাই, যা জানি তাতে আরও বেশি জানতে চাই, এবং যতই কম জানি যত বড় মূর্খই হোক না কেন আমরা যদি হই না কেন আমাকে যদি কেউ বলে যে আপনি একটা আস্ত মূর্খ আমার শুনে রাগ হয়ে যাবে, আসলে আমি জ্ঞান স্বরূপ, আমাকে কেউ মূর্খ বলে তো আমার রাগ হয়, আমার স্বরূপটিকে সে যেন আঘাত করছে। আর আমার আনন্দ স্বরূপ বলে কেউ নিরানন্দ কখনো থাকতে চায় না,
এইটা আমাদের স্বরূপ, সচ্চিৎ আনন্দ স্বরূপ আমরা, আমাদের প্রতিদিন আচরণে প্রমাণিত হয়েই যায়। সেই সচ্চিদানন্দ স্বরূপ আমরা ভুলে গিয়ে নিজেদেরকে ছোট্ট একটি গণ্ডির মধ্যে মেনেছি, সেই গণ্ডির নাম উচ্চারণ করছিলাম কাঁচা আমি, সেই গণ্ডিটিকে ভাঙতে হবে। এই ভাঙার জন্য কীরকম উপায়, আমাদের যা মানসিক প্রবৃত্তি এই প্রবৃত্তিগুলিকে মোটামুটি চার ভাগে ভাগ করা যায়। একদল লোক থাকে তারা বিচার করতে ভালোবাসে, বেশ সুন্দরভাবে তারা বসে বসে বিচার করতে পারেন, বিচার করে যেটি সত্যি বলে জানেন সেইটিকে ধরে যেটি সত্যি নয় সেটিকে ছাড়তে পারে। একদল লোক কিন্তু বিচার করতে পারেন, বিচার করে যেটা সত্যি নয় সেটাকেই ধরেন। আমরা অনেক সময় এরকম বলি যে হয়তো অদ্বৈত বেদান্ত সম্বন্ধে এই মুহূর্তে খুব সুন্দর একটি বক্তৃতা দিয়ে এলেন একজন, প্রমাণ করে এলেন বক্তৃতা দিয়ে যে একমাত্র ব্রহ্মই আছেন, ব্রহ্ম বই দ্বিতীয় কোনো বস্তু নাই। সেখানে বক্তৃতা দিয়েছি, পর মুহূর্তে তিনি জগতের সামান্য ব্যাপার নিয়ে হয়তো এক হাত জমি নিয়ে অন্যের সঙ্গে তখন আমরা আরম্ভ করছেন, এটি তার কথার সঙ্গে কাজ মিলছে না। তিনি অভ্যাস করছেন একরকম, চিন্তা করছেন একরকম, কাজ করছেন অন্যরকম, সেরকম নয়। যারা জ্ঞান বিচারের অধিকারী তারা যেরকম যেরকম চিন্তা করেন, চিন্তা করে যেটিকে অসৎ বলে জানেন, যেটিকে অনিত্য বলে জানেন সেটিকে ত্যাগ করেন। এরকম ত্যাগ করতে পারেন তারাই যাদের আর ইহ জীবনে বা পর জীবনে কোনো সুখ ভোগের ইচ্ছা নাই। ইহ জীবনে যা সুখ ঠিক আছে, দেখা হয়ে গেছে, প্রতিটি সুখে প্রয়োজন নাই, এই মরে যাওয়ার পর স্বর্গসুখ দরকার নেই, কারণ স্বর্গও এককালে শেষ হয়ে যাবে, আবার জন্মগ্রহণ করতে হবে, আমার প্রয়োজন নেই। এবং তার মধ্যে আরেকটি ভাব থাকে, তীব্রভাবে বন্ধন থেকে মুক্তির জন্য ইচ্ছা জাগ্রত থাকে, বাঁধা পড়েছে এখান থেকে বেরোতেই হবে, সেই ইচ্ছাটি অত্যন্ত তীব্র। আর এই সঙ্গে সঙ্গে ছটি সম্পদ তার থাকে, যে সম্পদ যেটিকে বলা হয় সম দম পুরোহিত ইচ্ছা শ্রদ্ধা সমাধান, এই ছটি সম্পদ তারা অধিকারী হয়। এইরকম ব্যক্তিরা জ্ঞান বিচার করে, বিশুদ্ধ জ্ঞান বিচার করে করে তারা এই বন্ধন থেকে মুক্ত হতে পারে। এই যে আমি রূপ যে জেলখানা, আর কাঁচা আমি রূপ যে জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে, সেই জেলখানার প্রাচীর ভেঙে তারা বেরিয়ে এসে নিজেকে তার আসল স্বরূপের সঙ্গে মিলিয়ে নিতে পারে। আসল স্বরূপটি কি শাস্ত্রকার বললেন যে আসল স্বরূপ হচ্ছে ব্রহ্মস্বরূপ, অহম ব্রহ্মস্মি, আমি সেই ব্রহ্মস্বরূপ। এইটা যে মহাবাক্য, সে ব্রহ্মের সঙ্গে নিজেকে মিলিয়ে দিচ্ছেন। ব্রহ্ম মানে যা সর্ববৃহৎ, যার থেকে বড় আর কিছু নেই। আমি যখন সকলের সঙ্গে এক হয়ে যাচ্ছি, সর্ববৃহতের সঙ্গে যখন এক হয়ে যাচ্ছি, তখন আমার আর কোনো রকম দুঃখ বোধ থাকছে না, কারণ সকলের সঙ্গে আমি এক মানে গোটা জগৎটা যেভাবে চলছে সেই জগতের সমস্ত সঙ্গে আমি এক হয়ে গেছি, জগতে যত সুখ আমার সুখ, তখন ওই ব্যক্তির সুখ তখন আমার কাছে দুঃখের কারণ নয়, ওই ব্যক্তির সুখও আমার সুখের কারণ, আমার সুখ ও আমার সুখের কারণ, সকলের সুখই আমার সুখের কারণ হয়ে গেল। এইভাবে তিনি তার নিজের চেতনার স্তরটিকে ক্রমাগত বিকশিত করতে করতে তার আসল স্বরূপের সঙ্গে নিজে এক হয়ে যান, তার উপলব্ধি হয় যে তিনি হচ্ছেন সেই ব্রহ্মস্বরূপ। এটা একটি পথ, এই পথকে বলে জ্ঞানযোগের পথ। কিন্তু জ্ঞানযোগের অধিকারী বলে দুর্লভ, আমরা যতই বিচার করি যাই করি আমাদের অধিকাংশ ক্ষেত্রে আবেগ বড় কাজ করে, যে আবেগ যখন কাজ করে বিচার তো অনেক সময় সরে যায়, আর মানবিক যে দুর্বলতা সেই দুর্বলতা অনেক সময় আমাদেরকে স্বীকার করে থাকে। ফলে যাদের মধ্যে যারা একটু আবেগ প্রবণ, তাদের মধ্যে এরকম দুর্বলতার ভাব বেশি আছে, তাদের জন্য পথ আছে। তারা এরকম ভাবেন যে সচ্চিদানন্দ যার কোনো রূপ নাই, অরূপ অমসত্তম স্পর্শ ইত্যাদি যাকে বলছেন, সেই অব্যক্ত যে সচ্চিদানন্দ তিনি আমার জন্য একটি রূপ ধারণ করেছেন, যাকে আমরা অবতার বলি বা ভগবানের একটি ঈশ্বরের রূপ বলি, একটি রূপ ধারণ করেছেন। আমার এই ছড়িয়ে যাওয়া মন যা নানা বিষয়ে ধাবিত হচ্ছে, এই ছড়িয়ে যাওয়া মনকে নিয়ে এসে তার শিপাত করতে বসানোর চেষ্টা করি। এবং এইরকম যারা করছেন তাদেরকে বলে ভক্তিযোগের প্রতীক, এবং ভক্তির অবলম্বনগুলো তারা ভেতরে যে সচ্চিদানন্দ স্বরূপ তার জন্য একটি বিগ্রহ ধারণ করে বসে আছেন, সেই বিগ্রহের চিন্তা দ্বারা মনকে একাগ্র করতে করতে তার সঙ্গে স্বরূপে এক হয়ে যায়। মোট কথা স্বরূপের সঙ্গে তাকে এক হতে হবে, তার আমি তাকে ভেঙে দিতে হবে। এই যে আমি ভগবান আমার অন্তরে বসে আছেন, এই আমিকে ভগবানের সঙ্গে এক করতে হবে। আবার কেউ আছেন
তারা নিজের মতো করে চুপচাপ ধ্যানে মগ্ন থাকতে চান। তারা এই সমস্ত ভক্তি ও খুব বেশি পছন্দ করে না, জ্ঞানের মতো বিচারও করে না, আপন স্বরূপে তারা নিমগ্ন হতে চান। তাদের জন্য যে যোগ মার্গ দেওয়া আছে, যাকে আমরা বলি পতঞ্জল যোগ, পতঞ্জলি যে যোগের প্রবর্তন করেছেন, অষ্টাঙ্গ যোগ মার্গ আছে, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এই যে অবলম্বন করে তারা সেইখানে গিয়ে পৌঁছান, সেই উপলব্ধিতে পৌঁছান যে আমি এই জীবাত্মাকে একদিন পরমাত্মা থেকে পৃথক বলে মনে করছিলাম, বলে যন্ত্রণা পাচ্ছিলাম, সেই জীবাত্মা এবং পরমাত্মা সর্বত্রায়। আর একটা আছেন, তারা হচ্ছেন কর্মী, তার কাজ করতে ভালোবাসেন, তারা অত চিন্তা করতেও পারেন না, বিচার করতেও পারেন না, অত তন্ময় হয়ে ধ্যানও করতে পারেন না, অত ভক্তিভাবও নেই, তারা কাজ করতে ভালোবাসেন। কিন্তু কার জন্য কাজ করবেন? তিনি কাজ করবেন সকলের জন্য, নিজের জন্য নয়, শুধু পরার্থে কাজ করবেন, কারণ তিনি জানেন যে পরের উপকার করলে বস্তুপক্ষে আমারই উপকার করা হয়। পর বলে কেউ নেই, কিন্তু ধীরে 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 উপলব্ধি করেন যে বস্তুপক্ষে পর বলে কেউ নেই, একমাত্র তিনি আছেন বা আমি আছি বা যাই আছি না কেন, কি আছে জানি বা না জানি, আমার কোনো স্বার্থ নেই। নিঃস্বার্থ হয়ে তিনি কাজ করতে থাকে এবং নিঃস্বার্থ হয়ে যখন কাজ করেন সেইখানে তিনি গিয়ে পৌঁছান, যেখানে যোগী গিয়ে পৌঁছান, যেখানে জ্ঞানী গিয়ে পৌঁছান, যেখানে ভক্ত গিয়ে পৌঁছান, সেইখানে গিয়ে পৌঁছান। পৌঁছানোর জায়গা হচ্ছে একটি, যিনি যে পথ দিয়েই যান না কেন সব পথে কিন্তু একই জায়গাতে গিয়ে পৌঁছাচ্ছে, এবং সেই জায়গাতে যখন পৌঁছাচ্ছে তখন তার যে পৃথক সত্তা, যে পৃথক সত্তার জন্য সে জগৎ থেকে নিজেকে পৃথক করে নিয়েছে, জগতের দিকে এইখান থেকে আমার কিছু পাওনা আছে বলে মনে করছে, সেই জগৎ থেকে পৃথক যে সত্তা সেটি তার আলাদা, সেটি তখন থাকছে না, সে তখন সকলের সঙ্গে এক হয়ে যাচ্ছে। এবং সকলের সঙ্গে এক হয়ে যাওয়া মানেটি হচ্ছে, কেন সমুদ্র থেকে যে লবণ তৈরি হয়েছে সেই লবণ দিয়ে একটি পুতুল তৈরি করা হয়েছে, সেই পুতুলটি গেছে সমুদ্রের কাছে তার খোঁজ খবর নিতে। যখনই পুতুলটি সমুদ্রের কাছে গেল সমুদ্রে মিশে একাকার হয়ে গেল, এটি ব্যক্তিত্বের লয় হলো না, তার আসল ব্যক্তিত্বে সে পৌঁছে গেল। মাঠাকুর সেটা খুব সুশীল মা সেটা খুব সুন্দর করে বলতেন যে তোমার এই ব্যক্তিত্বকে ঘুরে তোমার স্বরূপত্বকে বোঝার চেষ্টা করো। আমরা ব্যক্তিত্ব বলতে বুঝি আমি একটি ব্যক্তি যার এই নাম, যার এই রূপ, যার এই যোগ্যতা, যার এই সম্পত্তি, এরকম হয়ে ব্যক্তি হিসেবে সেই ব্যক্তিত্বকে ভুলে গিয়ে ভাবতে হবে এখন আমি ভগবানের সঙ্গে চিরসম্বদ্ধ, বা আমি সচ্চিদানন্দ স্বরূপ, বা আমি আসলে পরমাত্মায় নিজেকে জীব বলে পৃথক বলে মনে করছি। এই ভাবনা করতে করতে সেই স্বরূপে এক হয়ে যাওয়া, এই স্বরূপে এক হয়ে গেলে তখন ঠিক ঠিক তার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। এই জন্যই বলছিলাম, প্রথমে আরম্ভ করেছিলাম যে সুখ কোথায়, সেই কবি বলেছিলেন সুখ আত্মত্যাগে। আত্মত্যাগ মানে সেখানে কোনো স্বার্থপর চিন্তা নাই, সেখানে সমস্ত চিন্তাই হচ্ছে লোকের জন্য চিন্তা। আর সুখ আত্মনিবেদনে, ভক্ত নিজেকে নিবেদন করেন ভগবানের চরণে, সুখ আত্মনিবেদনে। সুখ সেবায়, তিনি সুখ খুঁজছেন, তিনি অন্যকে সেবা করে সুখ পাচ্ছেন, নিজে সেবা পেতে চাইছেন না। আমরা এরকম যখন মহাপুরুষদের জীবনে পড়ি দেখি কিভাবে তারা নিজে অন্যের সেবাতে নিজেকে নিযুক্ত করছেন এবং নিযুক্ত করে কিভাবে সুখ পাচ্ছেন। একটি ঘটনার কথা বলি, তখন অখণ্ডানন্দজি ফিরে এসছেন বহু পর্যটন করে, বছর পার্টনের তিব্বতে গিয়ে গোটা ভারতবর্ষে বহু তীর্থ গিয়ে বিশেষ করে উত্তরাখণ্ডের তীর্থকে দর্শন করে ফিরে এসছেন মঠে। মঠে সেদিন খুব গরম ছিল, গুরুভাইরা সবাই একটা বাড়ি শুয়ে আছেন, গরমে সকলের খুব কষ্ট হচ্ছে গুরুভাইরাতে, অখণ্ডানন্দের খুব কষ্ট হচ্ছে। তিনি ভাবলেন যে আমার তো ঘুমে ঘুম হচ্ছে না, গরমে কষ্ট হচ্ছে, এদেরও ঠিক মতো ঘুম হচ্ছে, একটা কাজ করি না কেন, একটা বড় পাখা ছিল সেই পাখাটা হাতে নিয়ে এদেরকে পাখা করতে আরম্ভ করলেন। সেই বাতাস পেয়ে এরা তো সুখে ঘুমাতে আরম্ভ করলেন, আর আশ্চর্য আবার বলছেন এরা সুখে ঘুমাচ্ছেন আমার ভেতর থেকেও যেন একটা আনন্দের উৎস খুলে যাচ্ছে, আমি সমস্ত ক্লান্তি আমার দূর হয়ে গেল, অদ্ভুত একটি আনন্দ পেতে আরম্ভ করলাম। খাওয়া করার যে কষ্ট সেই কষ্ট তখন তার লাগছে, তাদের সুখের সঙ্গে নিজের সুখকে তখন তিনি এক দেখছেন। স্বামীজি এই দিন বলছেন পরের জন্য এতটুকু করলে ভেতরে অনন্ত শক্তির বিকাশ হয়। এই জন্য পরের জন্য করা মানে আসলে পর তো কেউ নেই, সবই তো আমার আপনার। সুশ্রী মায়েদের বলবেন না যে ভগবান না বলে কি আর
দুটো সিংহ বাজায়, ভগবান লাভ হলে আলাদা করে বাইরে কোনো পরিবর্তন ঘটে না, পরিবর্তন শুরু করে ভেতরে। কিরকম পরিবর্তন ঘটে বলছেন, ভগবান লাভ হলে জ্ঞান চৈতন্য হয়। জ্ঞান চৈতন্য মানে কি বলতে গিয়ে বলছেন, তখন সে তাকে আমার ভেতর তিনি, তোমার ভেতর তিনি, দূরে বাক্তির ভেতর তিনি, একই সত্তাকে তিনি সর্বত্র দেখেন। আর যখন সে একই সত্তাকে সর্বত্র দেখেন, তখন জগৎটা সকল নিজের আপনার হয়ে যায়। কারণ একই সত্তা যাকে আমি ভালোবাসি, তিনি আমার অন্তরে বাস করছেন, তিনি যখন সর্বজীবের অন্তরে বাস করছেন, এই বোধে আমি প্রতিষ্ঠিত হচ্ছি, তখন জগৎটা তো আমার নিজের হয়ে গেল। ওই দিন মা শেখালেন, জগতে কেউ পর নয় মা, জগৎ তোমার। এই জগৎকে যদি আমার করে নিতে পারি, তাহলে তো সুখের আর অভাব হয় না। যখনই জগৎকে আমার থেকে পৃথক করি, তখনই সুখের অভাব। যখন জগৎটাই আমার হয়ে যায়, তখন সমস্ত জগতের যাবতীয় সুখ সবটাই তো আমার হয়ে যায়। এই সৃষ্টি মা সারা জীবন ধরে করে দেখালেন। এই জন্যই শ্রীরামকৃষ্ণ যে কথাগুলি বললেন, ওই সচ্চিদানন্দ স্বরূপ লাভ করার কথা বলেছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কথা উচ্চারণ পাচ্ছে ঠাকুর বলছেন যে ভগবান লাভই মানব জীবনের উদ্দেশ্য। এই ভগবান লাভ, সচ্চিদানন্দ স্বরূপ উপলব্ধি, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন, ইত্যাদি যতগুলো কথা মিলে করে, এগুলো শুধুমাত্র কথার তফাৎ, আসলে উপলব্ধিটা একই। এই ভগবান লাভ হলে পরেই সমস্ত সুখ লাভ হয়, স্বরূপ উপলব্ধি করলেই সমস্ত সুখ লাভ হয়। এইটি শ্রীরামকৃষ্ণ বললেন যে এই জন্যই মানুষের জীবন ধারণ করা। আমরা মানুষ হয়েছি একটি মাত্র কারণে, আমরা মননশীল জীব, অন্য প্রাণীর মতো নয়, অন্য জীবের মতো নই যে ইন্দ্রিয় সুখ নিয়ে শুধুমাত্র মেতে থাকবো। অন্য জীবের সঙ্গে মানুষের ওইখানেই তফাৎ। আমরা যখন মানুষ হয়েছি, আমাদের জীবনের উদ্দেশ্যকে ঠিক করে নিতে, উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ বা সচ্চিদানন্দ স্বরূপ উপলব্ধি, যাই বলি না কেন, এইটা আমার জীবনের উদ্দেশ্য। কি করে সাংসারিক জীবনে থেকে এই সংসারে হাজার ঘন্টা দায়িত্ব পালন করতে করতে কি করে সেই অবস্থায় পৌঁছাবো, তার জন্য শিশু মাকে রেখে গেলেন। শিশু মা সারা জীবন ধরে করে দেখিয়ে গেলেন, সংসারের যাবতীয় ঝঞ্ঝাট মা যত ঝঞ্ঝাট সহ্য করেছেন, যত রকমের আমাদের দৃষ্টিতে যন্ত্রণা সহ্য করেছেন, সেই সাপেক্ষে আমাদের যন্ত্রণা নিতান্তই তুচ্ছ, খুবই সামান্য। সেই যন্ত্রণা সহ্য করা সত্ত্বেও মা কিন্তু সবসময় সন্তুষ্ট চিত্তে থেকেছেন, সবসময় সুখে থেকেছেন। কখনো তিনি অসুখে ভুগেছেন, মানে শারীরিক অসুখের কথা ছেড়ে দিচ্ছি, মানসিক কোনো অসুখে ভুগেছেন, মা তো কোনো বিষণ্ণ রোগ দেখেনি, সবসময় একটি আনন্দের ভাব নিয়ে থেকেছেন। তার কারণ কি হচ্ছে, ভেতরে যিনি আছেন তাকে তিনি ধরেছেন, এবং সেই ফলে মানুষে তাকে ধরে কাজ করতে পারে, এইটি জগৎকে তিনি করে দেখিয়েছেন। আমাদের কাছে আদর্শ আছে, আদর্শ জীবন সামনে আছে, আমাদের সেই জীবন অনুসরণ করে নিজেরা চলি, অবশ্যই পথের সন্ধান পেতে পারি। কিন্তু সবথেকে মুশকিল হলো আমাদের সেই ধৈর্যের তো কোনো অভাব। শাস্ত্রকার আচার্য বলেন যে ধৈর্য অবলম্বন করতে হবে, স্মৃতির কথা খুব বলেন ধৈর্য অবলম্বন করতে হবে, এবং ধৈর্য দিয়ে অভ্যাস করতে থাকলে কমে কমে সেই সুখে গিয়ে পৌঁছায়। শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান তিন রকমের সুখের কথা বলছেন, সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ, তামসিক সুখ। সাত্ত্বিক সুখ প্রসঙ্গে বলছেন, এই সুখটি কিন্তু সহজে চটপট পাওয়া যাবে না, চটজলে সুখ পাওয়া নয়, কি অভ্যাস রমতে যত্র দুঃখান্তঞ্চ নিগচ্ছতি। অভ্যাস করতে করতে এই সুখে আনন্দ পাওয়া যায় এবং দুঃখে পারে যায়। সেই সুখটি কীরকম না, প্রথমে সেটি বিষবত মনে হবে, বিষের মতো যন্ত্রণাদায়ক, কারণ চিত্তকে নিরুদ্ধ করতে হবে, বহু সংযম অভ্যাস করতে হবে, নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, এগুলি খুব বিষবত মনে হবে, অসহ্য মনে হবে। কিন্তু পরিণামে অমৃত উপমম, শেষ পর্যন্ত তা অমৃত নিয়ে আসবে। এইরকম যে সাত্ত্বিক সুখ, সেই সাত্ত্বিক সুখটি পেতে গেলে পরে রাজসিক সুখ এবং তামসিক সুখের প্রতি যে আকর্ষণ সেটি আমাদের ত্যাগ করতেই হবে। রাজসিক সুখ কি তা বলে দিলেন, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ জনিত যে সুখ, যা প্রথমত অমৃতের মতো, পরে কিন্তু তা বিষবত, ভোগে রোগ ভয়ং, বেশি ভোগ করতে গেলেই রোগ হবে। অতএব ওই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় যাতে যে ভোগ, সেই ভোগ হচ্ছে রাজসিক সুখ, সেটিকে পরিহার করতে হবে। আর তামসিক সুখ, নিদ্রা আলস্য প্রমাদ থেকে যাত, এটি সুখ লাভের আগেও সেটি ক্ষতিকারক, পরেও সেটি ক্ষতিকারক, সেটি বন্ধনের কারণ হয়। অতএব রাজসিক এবং তামসিক সুখ ত্যাগ করে
সাত্বিক সুখে অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে সেই সুখে আনন্দ পাওয়া যাবে এবং সেই সুখ লাভ করলে ধীরে ধীরে এই তিন গুণের পারে তিনি যাবেন। এই ত্রিগুণাতীত অবস্থায় যখন পৌঁছান তখনই জীব স্বরূপ উপলব্ধি করে, তখনই জীবের সমস্ত শান্তি, ঠিক ঠিক শান্তি আসে। গীতাকার বললেন, যা কিছু বাইরের বিষয়ে সংস্পর্শ জনিত সুখ সেগুলি দুঃখের কারণ মনে রাখবে। সুতরাং সেই বাইরের বিষয়ের সঙ্গে সংস্পর্শ জনিত সুখের জন্য লালায়িত হইও না। যা তোমার আসছে গ্রহণ করো, সেটি পেলে খুশি হয়ে গেলে, চলে গেলে দুঃখ পেলে, এরকম হবে না। এটি সমত্ব বজায় রাখো। এই সমত্ব সাহায্যে মনের মধ্যে সাম্য নিয়ে এসে তার সাহায্যে জগৎ সংসারে থাকো, দেখবে কোনো কিছুই তোমাকে বিচলিত করতে পারবে না। আর যদি কোনো কিছু বিচলিত করতে না পারে সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুখ। বলছেন কিরকম, যেখানে এমন সুখের অবস্থা সেটি যেখানে আর তার পাওয়ার মতো কিছু নেই। জম রব্ধা চা পরম রাভম মান্যতে নাধিকাঙ্কা, যা লাভ করে তার থেকে বড় কিছু আর পেতে চাইছে না। যশ্মিন স্থিত ন দুঃখের গুরুনাবি বিচার করতে, যেখানে থাকলে পরে ভারী ভারী দুঃখ দ্বারাও তিনি বিচলিত হন না। এই অবস্থায় পৌঁছানো যায়, যারা পৌঁছেছেন তারা একথা বলেছেন। শুধু তারা বলেছেন ধৈর্য সহকারে, অধ্যবসায় সহকারে, পবিত্রতা সহকারে এই পথ অবলম্বন করতে হবে। আমাদের এই যেন চিরকালের জন্য আমাদের সকলের আকাঙ্ক্ষা হয় যে সেই শাশ্বত সুখ, চিরন্তন সুখ, আত্যন্তিক সুখ, যে সুখের নিবৃত্তি নাই, সেই সুখের পথে যাওয়ার জন্য আপাত সুখের প্রতি আমাদের যেন বৈরাগ্য উদয় হয়। আমরা যেন সেই আপাত সুখের পথ ত্যাগ করে চিরকালের সুখের পথে যেতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে নিজে সুখী থাকবো এই ভাবনার সঙ্গে সঙ্গে অন্যও সুখী হোক, এই প্রার্থনাটি আমাদের যেন থাকে। তাই প্রার্থনা আছে, সর্বে অত্র সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপনয়াঃ। আপনাদের সকল কামনা।